যারা এখনো পর্যন্ত অমর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে বেল ঘন্টাটি বাজিয়ে দেবেন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য। হে গাইস, তোমরা দেখছো অমর ইউটিউব চ্যানেল, সঙ্গে আমি অমর। তো আজকে আমি ভয়া বাই M1 মাইকের আনবক্স করব। তা আনবক্স করে তোমাদের দেখাবো, মালটা আমার চলে এসেছে, দেখতেই পাচ্ছ আমি এখন খুলিনি, আমি তোমাদের সামনে এটা খুলবো। আর আমি এখন জাস্ট একটা নর্মাল মাইক দিয়ে কথা বলছি, এটা দেখতেই পাচ্ছ, এটার প্রাইস হচ্ছে তোমার 179। তো জাস্ট 179, এটা ভয়েস কোয়ালিটি তোমরা বুঝতে পারছ। তো আমি ভয়া বাই M1 মাইকটি খুলে আমি তোমাদের সাউন্ড টেস্ট করেও দেখাবো এর সাউন্ড কোয়ালিটিটা কীরকম। তো চলো দেরি না করিয়ে আজকের ভিডিও শুরু করি। তো চলো বক্সটা খুলে নেওয়া যাক, চলো বক্সটা খুলে নেওয়া যাক। দেখো এটার মধ্যে আর কিছুই নেই, অ্যামাজন কোম্পানির স্লিপ দেখতে পাচ্ছ, এই প্রাইস আর আমার অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে। আর একটু হচ্ছে ইউজ গাইড, এটা তোমরা পড়ে নিতেও পারো, জাস্ট এটা আমার পড়ার দরকার নেই। আমি এখন জাস্ট বয়া বাই M1 মাইকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এটা ফেকও হয়, ঠিক আছে? তো এটা তোমরা এই বারকোডটা দেখে নেবে যখন পারচেস করবে, এটা বারকোডটা তোমরা দেখে নেবে যখন পারচেস করবে, দেখতে পাচ্ছ। তো চলো ওপেন করে নেওয়া যাক, ওপেন করে নেওয়া যাক। আর কিছু নেই, এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড, আর এটা হচ্ছে ইউজার গাইড বুক দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে আমাদের বয়া বাই M1 মাইক। তো এটা একটা খুব সুন্দর প্যাকেট করেছে। তো চলো বার করে নেওয়া যাক। এটার মধ্যে কিছু নেই, এটার মধ্যে আছে জাস্ট একটা ক্লিপ, মাইকের স্পঞ্জ, আর এটা তোমরা DSLR বা অন্য কিছু তো তোমরা ইউজ করে এটা ইউজ করতে পারো। তো এটা আমি রেখে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের বয়া বাই M1 মাইক। তো দেখতে পাচ্ছ এটা বয়া বাই M1 মাইক, এর তারটা অনেকটাই বড়, মোটামুটি 20 থেকে 15 ফুট মতো তারটা লম্বা, যেটা তোমরা অনেক দূর থেকে লাগিয়ে ভিডিও শ্যুট করতে পারবে। তো দেখতে পাচ্ছ এটা আমাদের বয়া বাই M1 মাইক, ঠিক আছে? বা জাস্ট আমি ক্লিপটা স্পঞ্জটা লাগিয়ে দিচ্ছি, তোমরা দেখো। এটা হচ্ছে ব্যাটারি, স্পঞ্জ, এটা হচ্ছে ক্লিপ। সবাই প্রথম আমরা ক্লিপটি লাগিয়ে দেবো। তো ক্লিপটি লাগানো জাস্ট এখানে হোল্ড করে ক্লিপটি লেগে গেছে, এবার স্পঞ্জটা লাগিয়ে দেবো। তো স্পঞ্জটাও লাগিয়ে দিছি, ঠিক আছে? এবার ব্যাটারিটা লাগিয়ে নেব। এখানটায় ব্যাটারিটা ঢোকাবো, ঠিক আছে? Thank you.
দেখো লাগিয়ে দিয়েছি। এবার তো লাগিয়ে দিয়েছি, আর এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে ক্যামেরা আর একটা হচ্ছে স্মার্টফোন। তোমরা যদি DSLR বা অন্য কিছু ইউজ করো তো এই বাটনটা এদিকে দিতে হবে, তাহলে তুমি ক্যামেরা দিকে অন করতে হবে, তাহলে ক্যামেরাতে সাপোর্ট করবে। আর স্মার্টফোন নিচের দিক দিয়ে আছে স্মার্টফোন, এবার নিচের দিক দিয়ে দিলে এটা স্মার্টফোন। তো ঠিক আছে, তো চলো এবার ভয়েস কোয়ালিটি তোমাদের আমি টেস্ট করে দেখাচ্ছি। চলো, এখন তোমরা সাউন্ড কোয়ালিটি নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ক্লিয়ার এবং কতটা সুন্দর। তো তোমরাই বলবে কমেন্ট করে এর সাউন্ড কোয়ালিটি কীরকম। আগে আমি যে মাইকটা কথা বলছিলাম ওটা জাস্ট দাম ছিল 179 টাকা, আর এটা আমার প্রাইস পড়ে গেছে জাস্ট 880 টাকার মতন। তাহলে বুঝতে পারছো বন্ধুরা, তো এটার মোটামুটি 5-6 মাস আগে এর প্রাইস ছিল মোটামুটি 1500 থেকে 1600 টাকা, 1200-1300 টাকার মতো দাম ছিল। তো এখন এর প্রাইসটা খুবই কমে গেছে। তো তোমরা যদি একজন ইউটিউবার হয়ে থাকো, তাহলে তোমরা এই মাইকটা পারচেস করতে পারো। তো এই মাইকটা পারচেস করে বুঝতে পারছি ভয়েস কোয়ালিটি কীরকম। তো তোমরা কমেন্ট করে জানাবে এর ভয়েসটা কীরকম। তো বন্ধুরা, তোমরা যদি একজন ইউটিউবার হয় তো তোমাদের কিন্তু অবশ্যই বয়া বাই M1 মাইক পারচেস করা দরকার, কারণ এর ভয়েস কোয়ালিটি কতটা সুন্দর তোমরা বুঝতেই পারছো। আর ইউটিউবের ভিডিওতে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো ভয়েস। তোমাদের ভিডিও কোয়ালিটি যদি জাস্ট একটু এদিকে ওদিকে হয় তো কোনো অসুবিধা নেই, কিন্তু ভয়েসটা যদি খুব ক্লিয়ারলি না আসে তো তোমাদের যে ভিউয়ার আছে, ভিউয়াররা এসে তোমাদের ভিডিও ভিউ করবে এবং কথাগুলো যদি সুস্পষ্ট যদি না শোনা যায় তো তোমার ভিডিও শেষ অবধি ওয়াচ করবে না, জাস্ট ভিউ করেই চলে যাবে। তো বুঝতেই পারছো বন্ধুরা, তো তোমরা এই বয়া বাই M1 মাইকটি পারচেস করতে পারো। তো লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো তোমরা ওখান থেকে গিয়ে ডাইরেক্ট পারচেস করে নিতে পারো। তো বন্ধুরা বুঝতে পারছো আজকের ভিডিও তো এখানেই শেষ করলাম। তো তোমরা কমেন্ট করে জানাবে কোন মাইকের ভয়েস কোয়ালিটি খুব সুন্দর, বয়া বাই M1 নামে একটা নর্মাল মাইকে কথা বলছিলো সেটা। তা বন্ধুরা, তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম, তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো নমস্কার বন্ধুরা, ধন্যবাদ, আজকের ভিডিও এখানেই শেষ করলাম।